আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, গড আর মুক্ত মানুষ ভাই, আপনার মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন, বলেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু খুব বেশি সময় নিয়েন না। হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ, জ্যাসপারদা যেটা বলছিল যে আগের কালে হয়তো সুযোগ ছিল, যতদূর আমাদের যে জানাশোনা, যে আগের কালে সত্যিই মানে খুবই চেপে রাখা হতো অন্য জাতিদের, ঠিক আছে, তো সেই সময় টাইম ছিল না বাবা সাহেব আম্বেদকরের যা লেখা টেখা থেকে যা পড়া যায় যা জানা যায়, যেই কারণে SC ST রিজার্ভেশনের ব্যাপারটি এসেছে। কিন্তু এখনো যা সিস্টেম, SC দের আপলিফমেন্ট হলেও ফার্স্ট কথা ওদের জন্য তো রিজার্ভেশন দিন দিন বাড়ছে, SC ST কমিউনিটির জন্য, প্রত্যেক পলিটিক্যালি নিজেদের যে যার সুবিধার জন্য ভোট ব্যাংক করার জন্য যে যার মতন ক্রমাগত বাড়িয়েই যাচ্ছে। এখন আনরিজার্ভদের জন্যও কাট অফ মার্ক গুলো যদি আপনি দেখেন, একটা ইন্ডিয়ার প্রিমিয়াম ইনস্টিটিউটে ইভেন মেডিকেল এক্সামিনেশন, যেটাতে আপনার লাইফ ডিপেন্ড করবে, সেখানে কাট অফ মার্কের হেভি ডিফারেন্স। একটা সেকেন্ড এরপরে গড ভাই, একটা সেকেন্ড, মানব জাতির শান্তি ভাই, আপনি একটু কথা বলুন তো। হ্যালো, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, আচ্ছা কেমন ঠিক আছেন আছে, ভাই? হ্যাঁ বলেন। জি ভালো আছি। আপনারা এই যে আপনাদের ব্রাহ্মণ্যবাদ নিয়ে মনে হয় কথা বলতে চাচ্ছেন, আপনারা বলেন, বাট খুব বেশি সময় নিয়ে না, না মানে না আজকে একটু শেষ করে দেবো, তো খুব বেশি সময় নেই না আর কি। না, আপনার কথা আমার তো বলতে কথা বলেন, বাট খুব বেশি একটু সময় নেই না আমার কথা অনেক লম্বা হবে, আমি মনে করি ধরুন বেশি কিছু কথা বলতাম। ভাই। তাহলে আজকে মাফ করেন, আজকে আজকে পসিবল আর কি, ঠিক লম্বা আছে, কথা তাই বলে না, আজকে। ওদেরকে বলে দেয়, ওদেরকে বলে দেয়, আমি পরে না হয় বলবো, আমি ধরুন বেশি কথা বলবো তো সময় লাগবে অনেক। আচ্ছা, আমরা এখন 5 ঘন্টা উপর দিকে দেখেন, 5টা 23 বাজে, 5 ঘন্টা 23 মিনিট ধরে ইয়ে করতেছি। বেশি হলে আমি 40 মিনিট পর্যন্ত থাকতে পারবো আর কি, ওই সময়টা মাথা রেখে কথা বলেন আর কি। হ্যাঁ বলেন, আমি যার যেটা বলার। আচ্ছা আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এসসিদের তারা একটা চাকরি পেলে, ধরুন একটা ফ্যামিলিতে আমি ধরুন এসসি, আমি একটা চাকরি পেলাম, আমি আপলিফটমেন্ট হলো আমার আমার ফ্যামিলি সেই সাথে সাথে হলো সমাজের উপরের দিকটা, মানে যে স্ট্যান্ডার্ডটা, যেটা লিভিং স্ট্যান্ডার্ড বাড়লো, সবকিছু বাড়লো, সবকিছু সুযোগ সুবিধা আমি অ্যাক্সেস পাচ্ছি, তারপরেও সে চাইলে কিন্তু রিজার্ভেশনটা নিতে না পারে, কিন্তু তারপরেও তারা কন্টিনিউয়াসলি তার ছেলেমেয়েরা পরপর জেনারেশন পর জেনারেশন ধরে সেই রিজার্ভেশনটা নিয়ে যাচ্ছে আর সেটাকে এক্সপ্লয়েট করছে, তারা নিজেরাই বাকি আর একজনের জায়গাটা নষ্ট করছে। তো এইটাও যেমন সত্য দিকে, আবার অন্যদিকে এটাও সত্য যে এখনো খুবই দুঃখের বিষয় যে এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে পলিটিক্যাল লিডার যে ব্রাহ্মণ, সে একজন দলিতের উপর পেচ্ছাপ করে দিচ্ছে, প্রস্তাব করছে, ঠিক আছে, এইসব ঘটনাও ঘটছে, এগুলো নিয়ে প্রচুর হচ্ছে, এসব চলতে থাকবেই। আর ST রা যারা মূলত আদিবাসী বলা হয় যাদেরকে, তাদেরকে এখনো, তাদের মধ্যে এখনো পড়াশোনাটাই সেভাবে ঢোকে না, তারা আসলে করতেও চায় না পড়াশোনা। যত আমি যখন স্কুলে পড়েছি, আমাদের সময় ছিল যারা 4-5 জন, তারা ক্লাস 7-8 এর পরে মোটামুটি তারা সব বেরিয়ে যায়, ওদের এখনো সেই তাগিদটাই এখন আসেনি। এইখানে জ্যাক্সপার ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত, মানে তখনও, এখন যদি হয় তখনও নিশ্চয়ই কতটা তাগিদ ছিল সেই ব্যাপারেও একটা সন্দেহ অবশ্যই জাগে। তো এগুলোই হলো ব্যাপার। আর ব্রাহ্মণ্যবাদ নিয়ে যারা লড়তে চায়, যাদের SC ST যেসব সংগঠনগুলো আছে, তারা যে লড়তে চায়, উল্টে তারা এখন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে এমন পাগল পাগল হয়ে যাচ্ছে যে হিন্দু ধর্মে যে মানে ধ্বজাধারী যারা আছে এখন, BJP আর BJP-র যে লিডাররা, যাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ্যবাদ চাই, আপনাদের এখানে ফোনে খুললে মোটামুটি রিলস, যেগুলো ফোনে যেগুলো কন্টেন্ট গুলো দেখতে পাই, সেখানে মোটামুটি ওইসবেরই চাষ চলে, তো তারা উল্টেই সেখানেই সাপোর্ট করছে, সেখানেই করছে। ইভেন হরিচাঁদ গুরুচাঁদের নাম আপনারা জানেন হয়তো, যে বাংলাদেশ থেকেই তৈরি মতুয়া সম্প্রদায়, তো ওদের 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 সমর্থকরা মোটামুটি হিন্দু ধর্মকে বিশাল পরিমাণে সাপোর্ট করছে, যেখানে ওদের লড়াইটাই, প্রাইমারি লড়াইটাই ছিল যে আমাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না, আমরা অস্পৃশ্য, তো সেখান থেকে আমরা উঠে আসব। সেই জন্য মোটামুটি যতদূর আমার মনে হয় ওরা হিন্দু ধর্ম ত্যাগ করেছিল আর ওই নতুন নতুন মতবাদে চলছিল। তো এই বাস্তব ঘটনাটা এখন এরকম টোটালি গ্রে এখানে এরিয়া আমি হয়ে গেছে। আরেকটা আরেকটা পয়েন্ট যোগ করি গড ভাই, যে দেখেন এটা ঠিক কিনা আমি জানি না, আমি জাস্ট শুনেছি, মানে শুনছি আর কি, যে ইসকন যে মতবাদটা ক্রিয়েট হলো, হ্যাঁ, এখানে তো সবাই খুব সম্ভবত দাস টাইটেল ইউজ করে, রাইট, মানে টাইটেল হ্যাঁ কাজটাকে হ্যাঁ একটা, হ্যাঁ রাইট, কিন্তু এখানে তো যারা হর্তাকর্তা আছে তারা তো ঠিকই ওই আপনার যোগী আদিত্যনাথের যে ওই আপনার উগ্রবাদ বা BJP-র যে আপনার যে ইয়েটা, সেখানকে তো মানে সেখানটায় তো তারা খুবই সমর্থন দিচ্ছে, মানে আমি যতটুকু জানি আর কি, জানি না হ্যাঁ হ্যাঁ ওসব তো আছেই। আর মানে হ্যাঁ, খুব দিচ্ছে না, মানে মানে কমপ্লেক্স ইন্ডিয়াটা প্রচুর, ঠিক আছে, এখানে কমপ্লেক্স। তাহলে ইসকনে ক্লাস, যারা এখানে যাচ্ছে, যারা পলিটিক্স, তারা, হ্যাঁ, ইসকনটা তো ক্রিয়েট বলুন হয়েছিল বলুন। মেনলি হচ্ছে আপনার যারা দলিত শ্রেণী তারা তাদেরকে আকৃষ্ট করলো প্রথমে, তাই না? তার যেহেতু তারা সংখ্যায় বেশি, তাদেরকে সংখ্যা একটা ম্যাটার ছিল ইসকনে, সংখ্যা সবসময় একটা হ্যাঁ ম্যাটার, হ্যাঁ, কিন্তু তারা তো এখন ঠিকই ওই BJP কে অন্ধভাবে সাপোর্ট দিচ্ছে। তো এটা কি মানে এখন যদি এরকম রং ওয়েতে আগানোর পরেও যদি বলা হয় যে মানে ব্রাহ্মণরাই এখন আমাদেরকে ই করে রাখছে,
মানে এটা এটা শুধুমাত্র একটা পয়েন্ট হবে, কিন্তু সব পয়েন্ট বিবেচনা করলে তো এটা খুব একটা হয় না। কারণ নলেজ কে বিট করতে গেলে নলেজই লাগবে, স্কিল কে বিট করতে গেলে আপনি স্কিলই লাগবে, তাই না? এটা তো অন্য কোনো অন্য কোনো অপশন তো আসলে অ্যাকচুয়ালি নাই। ওইরকম এক্সকিউজ দিয়ে কয়দিন আর, এক্সকিউজ দিয়ে তো কিছু হয় না এই আর কি। আসলে সমাজে আমাদের ইন্ডিয়াতে এখন একটা জিনিস আমি যেটা খেয়াল করি, যে যখন কট্টরবাদ চলে তখন মোটামুটি সারা পৃথিবী জুড়েই চলে। তো আমাদের স্টেটেও একটা অবস্থা, সেন্ট্রালেও একটা অবস্থা। তো এমনকি এমনও দেখা যাচ্ছে, দুটো, একটা হিন্দু কট্টরপন্থী দল, একটা মুসলিম কট্টরপন্থী দল, দুজন নিজেদের মধ্যে পোলারাইজ করে ভোট ভাগাভাগি করার চেষ্টা। ঠিক আছে, এইসব সবই চলে রাজনীতি। তো এই ইন্ডিয়াতে এক এক জায়গায় লোকাল ইকুয়েশন প্লাস নানান ধরনের ইকুয়েশন থাকে, একটা বিশাল ভাস্ট ব্যাপার, তো খুব মুশকিল জেনারেলাইজ করা। আরজ ভাই তাহলে কি শেষ করে দিবেন নাকি? থ্যাংক ইউ। আমি যদি মুক্তমানব হ্যাঁ মুক্তমানব মানুষ কিছু বলতে না, পারে। আমি তো আরেকটু সময় দিছিলাম, 40 মিনিট সময় দিছিলাম যে মানব জাতির আচ্ছা আচ্ছা, মুক্ত মানব, উনি কথা বলতে পারতেছে না। ওনার ওনার ওইখানে নেটওয়ার্কের খুবই ঝামেলা, ভাইকে বের করে দিই। ওনার এখানে নেটওয়ার্কের খুবই ঝামেলা, ওনার সাথে কথা বলা যাচ্ছে না আর কি। মানব জাতির শান্তি চাই ভাই। জি ভাই বলুন। আমি তার ধর্ম বিষয়ে কিছু জানতাম, ওই যেগুলো ধর্ম আছে আর কি, ওই স্বর্গের নরক এগুলো সম্পর্কে জানতাম একটু। কি জানবেন ভাই, স্পেসিফিক কোশ্চেন করেন দুই একটা যদি পারি তাহলে অ্যানসার দেওয়ার চেষ্টা করবো। না না, দুই একটা জিজ্ঞেস করতাম তো, ধরো মগে যারা নাস্তিক আছে ওরা তো মগে বিশেষ করে ইয়াকে মগে ইসলামকে বেশি ঘৃণা করে আর কি, এটা বলে। তারপরে মগে যেগুলো অন্য ধর্ম আছে তাদেরকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু ইসলামকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে, তার কারণটা কি? মানে বুঝি নাই, আপনারা একটা ইসলাম একটা মুসলিম যে কারণে অন্য একটা ধর্মকে ঘৃণা করে, তারাও ঠিক সেম কারণেই ইসলাম ধর্মকে ঘৃণা করে। কিন্তু মগে নাস্তিকরা নাস্তিক কি ইসলাম ধর্মকে ঘৃণা ঘৃণা করে এই জিনিসটা বলাটা ঠিক হবে না। না, নাস্তিকরা আমি কি মূলত, নাস্তিক নাস্তিকের কথা বলছি নাকি? আমি নাস্তিক কথা কার বলছি। কথা? নাস্তিকের কথা ও বলতেছেন? আচ্ছা আচ্ছা নাস্তিকরা ও আচ্ছা, মূলত আমি ভাবছি হচ্ছে যে যারা যে ধর্ম থেকে বিলং করে সেই ধর্মকেই সবচেয়ে বেশি অপছন্দ করে আর কি। তারা সেই ধর্ম সম্পর্কে জানে যেহেতু, সেই ধর্মকে সবচেয়ে বেশি অপছন্দ করে। আমি আপনাদের হিন্দু ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া নেই, আপনাদের হিন্দু ধর্ম কি শিখায় না শিখায় না উপর উপর কিছু ধারণা আছে, বাট খুব বেশি এরকম গাঢ় ধারণা নাই। সো আমি ধারণা ওইটা নিয়ে আর ধারণা কি কথা বলেন। ধারণা থাকা দরকার, কারণ যেহেতু আপনি একটা ধর্ম থেকে ত্যাগ করবেন ধারণা থাকা এটা দরকার। তার মধ্যে লেখা নাই কোনো ইসের মধ্যে, কোনো লজিকের মধ্যে, কোনো জায়গায় বলা নাই যে বিয়ে হইলে, আপনার নাস্তিক হইলে সব ধর্ম সম্পর্কে আপনার জানা লাগবে। ঠিক আছে, তো আপনার ফালতু ধর্মের এগুলো ফালতু কথা বলার কোনো মানে হয় না। ঠিক আছে সরি তার জন্য। তো যে মকরম আপনারা কি স্বর্গ নরক বিশ্বাস করেন, যেখানে ধর্মের মধ্যে লেখা আছে স্বর্গ নরক? যদি খোদা মতো বিশ্বাস না করি তাহলে স্বর্গ নরককে কি জন্য বিশ্বাস করতে যাবো? না এমনিতে যারা ধর্মান্ধ আছে মনে করো, ধর্ম বিশ্বাস করে ঈশ্বর বিশ্বাস করে, তারা যে বলে মনে করো স্বর্গে আছে নরক আছে, এগুলো কি আছে আজও নাকি? আরে ভাই আপনার তো কোশ্চেন গুলো সে তো যে খুব মানে জায়গায় পাঠাবে তারই প্রমাণ নাই, তাতেই বিশ্বাস করতেছি না প্রমাণ পাই না দেখে। সে কোন জায়গায় পাঠাবে সেখানে আমরা কেন বিশ্বাস করতে যাব? মানে স্বর্গ নরক পাঠাবে তো কোনো একটা ঈশ্বর বা দেবতা, তাই তো? এখন হ্যাঁ তার আরে ভাই অস্তিত্ব যদি বুঝলাম প্রমাণ পাই না দেখে বুঝলাম তাকে না বিশ্বাস করি না, স্বর্গ নরক আসলে কেন বিশ্বাস বুঝলাম না করতে ভাই, যাব? ফারাজ ভাই উনি তো বললো নাস্তিক, নাস্তিক মানে কি উনি জানে না নাকি? সেটাই না তো, না মানে জানেন মানে না অবাক হয়ে গেলাম আর কি। না, মকর আপনার যেহেতু সবকিছু জানেন সেরকম নাস্তিক হয়েছে সবকিছু জানা, মকর একটা মানুষ সহজে নাস্তিক হয় না, তারা মকর সবকিছু জানার সবকিছু জন্য জানা না, সবকিছু জানা না, নাস্তিক হইতে পারলে আপনার শুধুমাত্র ওটাই দেখা লাগবে যে ঈশ্বর সম্পর্কিত যে ধরনের দাবি করা হয় সেই দাবি সম্পর্কে কোনো প্রমাণ আছে কিনা। যদি প্রমাণ না পান আপনি, যদি ওটা তো মনে হয় যে এগুলা এগুলা প্রমাণহীন দাবি, আপনি আপনি ফেলাই দিতে পারেন, ধর্ম ফেলাই দিতে পারেন। আচ্ছা, আমাদের সাথে মনে হয় একজন পুরাতন না লোক আসছে। এমনিতে এস আমাদের ভাই ধর্মের। আপনাকে যুক্ত করা হয়েছে, একটু দাঁড়ান একটা সেকেন্ড। এস ভাই একটু আনমিউট করে বলুন তো। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভালো ভাই? হ্যাঁ হ্যাঁ, শুরু আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। মানব জাতি শান্তি চাই, বলেন। না বলতেছে আমি তো এমনিতে ঈশ্বরকে মতো বিশ্বাস করি না, আমি তো মতো যেহেতু বুদ্ধ ধর্ম মানুষ আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, কিন্তু যেগুলো বলতে ইচ্ছা করে সেগুলো আমাকে ভুলে গেছি আপনার সাথে কথা বলতে গিয়ে। বলে ওকে ওকে বলতে বলে পরে বলতেছে। আচ্ছা ঠিক আছে এস ভাই, তাহলে বল। সে অনেকক্ষণ কথা বলবে কিন্তু ভুলে গেছে কি বলবে। আচ্ছা ফারাজ ভাই ঠিক আছে, ওরেও ওরেও কোটা দিতে হবে, ওই যে এখন বলবে যে আমার সুযোগ দেওয়া হলো না, বুঝছেন ভাই? ভাই ভাই ধর্মে বিশ্বাস করে নাকি গডে বিশ্বাস করে? হ্যাঁ এস ভাই বলুন। একটা প্রশ্ন ছিল আপনার কাছে না, সেটা হচ্ছে যে আপনার এই এক্স মুসলিমের সংখ্যা বাংলাদেশে তো আপনার এখন বর্তমানে 20%, জরিপটা তো আসিফ ভাইও দেখাইছে লজিক্যাল ভাইও দেখাইছে, কিন্তু এর আগে কি কোনো জরিপ করা হয়েছিল এরকম এটা কি জরিপ আপনি জানেন? দেখাইছে? আমি তো দেখি না এরকম এরকম জরিপ, ভাই তো আমি আমি দেখি তো নাই বাংলাদেশে আকাশ থেকে পড়লাম ভাই, না এটা এটা তো আমি আমি আজ দেখি নাই। আসিফ ভাই দেখাইছে এবং লজিক্যাল ভাই আমাকে দেখাইছে এরকম তো কোনো ভাই জরিপ আছে বলে তো আমি আমার জানা নাই। আচ্ছা ঠিক আছে, কি এটা। দেখাইছে?
না ওইটা আমার ভুল হতে পারে, শোনেন ভাই, এটা এক্স মুসলিম না বলছিল যে বাংলাদেশে মানে নাস্তিকের সংখ্যা আর কি, সব দেশের নাস্তিকের যে সংখ্যাটা সেটা মানে পৃথিবীতে বলতে পারেন, পৃথিবীতে পৃথিবীতে নাস্তিকের সংখ্যা বা এথিস্টের সংখ্যা এটা বলতে পারেন, ধর্মতে বা ইরিলিজিয়াসের সংখ্যা যারা কোন রিলিজিয়ন ফলো করে না এদের সংখ্যা 20% হইতে পারে, বাংলাদেশে 20% দিয়ে এটা তো এরকম বলে তো ভাই পাকিস্তানের মোল্লাদের মতো বলতো যে ঘরে ঘরে আগুন লাগা দিতে হবে, না না ওইখানে এরকম কোনো বাংলাদেশে জরিপ নাই ভাই, এটা কিন্তু বাংলাদেশে এরকম কোনো জরিপ নাই ভাই, এটা বাংলাদেশে না, এটা হচ্ছে উইন গ্যালাপের একটা জরিপ, এটা বাংলাদেশে না একটা জরিপ হয়েছিল মানে এটা আসিফ মইদুম ভাই আমাকে দেখাইছে অনেক আগে, এই লজিক্যাল ভাই দেখাইছে পৃথিবীতে পৃথিবীতে হতে পারে, ঠিক আছে সমস্যা না, কোশ্চেনটা করে আমার কোশ্চেন ভুল হতে পারে সরি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এর আগে কি এরকম কোন জরিপ হয়েছিল কিনা এটা আমার মানে প্রশ্ন আর কি, এটা রিসার্চ থেকে পিউ রিসার্চ থেকে ইয়ে করা হয় এরকম জরিপ করা হয় যে কয় পার্সেন্ট মানুষ বিশ্বাস কোন ধরনের বিশ্বাস করে না করে এরকম ওরকম ইয়ে করা হয় জরিপ করা হয়, হ্যাঁ সত্যের ভাই আমাকে বলছিল যে প্রায় প্রতি বছরই করা হয়, সত্যের ভাই আমাকে বলছিল যে এটা 2016 সালের জরিপ, সত্যের ভাই আমাকে বলছিল যে আগে 2% ছিল, এখন 2% যে ছিল এটা তার আমি জিজ্ঞাসা করি নাই যে এটা প্রমাণ কি এটা আমি জিজ্ঞাসা করি নাই, হ্যাঁ তো উনি বলছিল এটা আমি মানে ওনার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু পরে আমি ভাবলাম যে এটা ওনার কাছে তো প্রমাণ চাওয়া উচিত ছিল আমার, হ্যাঁ তো এটা তো বাড়তেছে তাই না, যে যেটা দাবি করলো তার কাছে এটা প্রমাণ যাবেন, হ্যাঁ হ্যাঁ এটা আমি মানে বোকার মতো একটা কাজ করছি। আরেকটা বিষয় হচ্ছে যে এক্স মুসলিমের সংখ্যাটা এটা বাড়তেছে এটা আমি নিজেও মানে বুঝতে পারতেছি, তো আগে কম ছিল তাই তো, এটা তো একমত আপনি আমার সাথে আগে কম ছিল, আগে তো ধর্ম সম্পর্কে মানুষ জানতো কম, এখন জানতেছে বেশি এই জন্য বেরোচ্ছে বেশি, কিছু মানুষ আঁকড়ে ধরছে কিছু মানুষ বের হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা তো বাড়ছে তাই না, আচ্ছা ভাই ধরলাম বাড়ছে তারপরে বলেন, না ভাই এটা জানার জন্যই মূলত মানে একটু যুক্ত হওয়া আর কি, এটা আমার ভিতরে মানে অনেক টেনশন টেনশন একটা কাজ করছিল আর কি, বুঝছেন কি বিষয় এটা আর কিছু না, ঠিক আছে বাড়লে বাড়লে কি আপনার ভালো লাগবে তার জন্য জানতে, না ভাই ঠিক আছে অবশ্যই বেচারা দেওয়া শুধু জানতে চাইছে, আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, জ্যাক ভাই থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য, সবাইকে আসার জন্য জয়েন করার জন্য ধন্যবাদ, তাহলে আজকের জন্য গুড নাইট, যারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, নেক্সট লাইভে আবার কথা হবে, ঠিক আছে।